সাকিব আসলে অপুর প্রতি অনেকটা দুর্বলতাই তার কাজ করছিল এবং তাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা অনেকটা দেশের দেয়ালটা অনেক কমে আসছিল। হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাসের মাঝে দূরত্বটা একটু কমে গিয়েছিল, তার মাঝে জল ঢেলে দিল সব নবুবলি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাসের মাঝে দূরত্ব একটু কমে গিয়েছিল, এক সাংবাদিকের মুখে তো শুনলে নেই লাইভে নিজের মুখে বলল। শাকিব খানের বাসাতে সুপারস্টার শাকিব খান দীর্ঘ 9 মাস পর আমেরিকা থেকে ফিরে এসে যাওয়া আসা করছিল অনেক এবং মিডিয়ার সামনে প্রকাশ করেছিল তিনি ধুমধাম করে এবার বিয়ে করবেন। এটা আসলে তিনি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই বলেছিলেন। তারা সিদ্ধান্ত করেছিল ছিল দুজনে আবার ধুমধাম করে এক হয়ে যাবে এবং সংসার শুরু করবে। কিন্তু এর মাঝে যখন হঠাৎ শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন, তখনই স্বপ্ন বুবলি তার বেবি পেপারের ছবি প্রকাশ করে নিজে বাচ্চার বাবাকে সেগুলো মিডিয়ার সামনে নিয়ে আসলো, তখনই আবার দ্রুত ঘটে শাকিব অপুর মাঝে মিডিয়ার সামনে এবার ভাইরাল বুবলি, কারণ তার বাচ্চার বাবাকে। তখন শাকিব বাধ্য হয় সন্তানের পরিচয় দিতে। আসলে বুবলিকে শাকিব খান কখনোই মন থেকে ভালোবাসেনি, এক চাপে পড়ে বিয়ে করেছিল এবং সন্তান হয়েছে বুবলির। শাকিব খান কখনোই মন থেকে ভালোবাসেনি, বুবলি ছলে বলে কৌশলে শাকিব খানকে হাত করেছিল, আর যতই ছলে বলে কৌশলে হোক সেই ছলনা বেশি দিন থাকে না, চোখে ধরা পড়ে যায়, আর সেই ব্যাপারটি শাকিব খানের সাথে হয়েছিল। যখনই শাকিব খান ফের একটু মুখ দেখে তখনই বুবলির সবলে সেই সুখ তছনছ হয়ে যায়। শাকিব খান আর অপু বিশ্বাস আর সংসার শুরু করতে পারলো না, মিলতে পারলো না দুজনে। বর্তমানে শাকিব এবার সিদ্ধান্ত নিয়েছেন বুবলিকে তালাক দিয়ে তিনি অপুকে আবারও আইনিভাবে বিয়ে করে সংসার শুরু করবেন। দর্শক, এগুলো শাকিব খান সবার সামনে বসে করলে ভালোই হয়, মিডিয়ার সামনে কাজগুলো করলে সবাই জানতে পারবে এবং বুবলিও উচিত শিক্ষা পাবে। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।